ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসকে এক বছরের জামিন দিয়েছে হাইকোর্ট। ঝুমনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ তার জামিন আদেশ দেন। গত 16 মার্চ হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে মামুনুল হকের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঝুমন দাসের বাড়িসহ বেশ কিছু হিন্দু বাড়িতে ভাঙচুর চালানো হয়। 22 মার্চ ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।